লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একত্রে একসঙ্গে কোন হাদিস গ্রন্থে, সহি হাদিস গ্রন্থে আছে কিনা এটা দেখার বিষয় রয়েছে। অনেকেই বই লিখে ফেলেছেন, অনেকে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে কোনো হাদিস গ্রন্থে নেই, সহি সূত্রে কোনো প্রমাণিত নেই, যত হাদিস আছে সব জয়ীফ এবং জাল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটি একসঙ্গে সহি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে, এর সমস্ত বর্ণনাকারী বিশ্বস্ত এবং এটি সহি সূত্রে প্রমাণিত। হাদিসটি রয়েছে আল আসমা ওয়াস সিফাত লিল বাইহাকী, প্রথম খণ্ড 263 পৃষ্ঠা, হাদিস নাম্বার 195। সনদটি হচ্ছে আখবারান আবু আব্দুল্লাহ আল হাফিজ হাদাসান আবুল আব্বাস মুহাম্মদ ইবনে ইয়াকুব হাদাসান মুহাম্মদ ইবনে ইসহাক হাদাসান ইয়াহিয়া ইবনে সালিহ আল উহাযী হাদাসান ইসহাক ইবনে ইয়াহিয়া আল কালবি حدثنا الزهري حدثني سعيد بن المسيب أن أبا هريرة رضي الله عنه أخبره عن النبي صلى الله عليه وسلم قال أنزل الله تعالى في كتابه فذكر قوما استكبروا فقال إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون الصافات آية نمبر 35 وقال تعالى إذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها سورة الفتح آية 26 وهي لا إله إلا الله محمد رسول الله استكبر عنها المشركون يوم الحديبية يوم كاتبهم رسول الله صلى الله عليه وسلم في قضية المدة এটি আল আসমা ওয়াস সিফাত লিল বাইহাকি প্রথম খণ্ড 263 পৃষ্ঠা, হাদিস নাম্বার 195। এর সমস্ত বর্ণনাকারীগণ বিশ্বস্ত। এখানে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একত্রে একসঙ্গে। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا سمعني تو প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, বন্ধুগণ, আজকে আপনাদের সম্মুখে খুবই সুপরিচিত একটি বিষয় নিয়ে আলোকপাত করার জন্য উপস্থিত হয়েছি, যেটা নিয়ে অনেকে মতানৈক্য মতভেদ করে থাকেন। কালিমা তৈয়বা বা কালিমা তাকওয়া, যাকে আমরা বলে জানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একত্রে একসঙ্গে কোন হাদিস গ্রন্থে, সহি হাদিস গ্রন্থে আছে কিনা এটা দেখার বিষয় রয়েছে। অনেকেই বই লিখে ফেলেছেন, অনেকে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে কোনো হাদিস গ্রন্থে নেই, সহি সূত্রে কোনো প্রমাণিত নেই, যত হাদিস আছে সব জয়ীফ এবং জাল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটি একসঙ্গে সহি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে,
এটা আপনাদের অবগতির জন্য এই বিষয়টা আলোকপাত করছি। এই হাদিসটি সাধারণত অনেকেই উদ্ধৃতি দেন না, রেফারেন্স দেন না। এর সমস্ত বর্ণনাকারী বিশ্বস্ত এবং এটি সহি সূত্রে প্রমাণিত। হাদিসটি রয়েছে আল আসমা ওয়াস সিফাত লিল বাইহাকি, প্রথম খণ্ড 263 পৃষ্ঠা, হাদিস নাম্বার 195। সনদটি হচ্ছে আখবারান আবু আব্দুল্লাহ আল হাফিজ হাদাসানা আবুল আব্বাস মুহাম্মদ ইবনে ইয়াকুব হাদাসানা মুহাম্মদ ইবনে ইসহাক হাদাসানা ইয়াহিয়া ইবনে সালিহ আল উহাযী হাদাসানা ইসহাক ইবনে ইয়াহিয়া আল কালবি حدثنا الزهري حدثني سعيد بن المسيب أن أبا هريرة رضي الله عنه أخبره عن النبي صلى الله عليه وسلم قال أنزل الله تعالى في كتابه فذكر قوما استكبروا فقال إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون الصافات آية نمبر 35 وقال تعالى إذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى وكانوا أحق بها أو أهلها سورة الفتح آية 26 وهي لا إله إلا الله محمد رسول الله استكبر عنها المشركون يوم الحديبيه يوم كاتبهم رسول الله صلى الله عليه وسلم في قضيه المده এটি আল আসমা ওয়াস সিফাত লিল বাইহাকি প্রথম খণ্ড 263 পৃষ্ঠা, হাদিস নম্বর 195। এর সমস্ত বর্ণনাকারীগণ বিশ্বস্ত। এখানে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একত্রে একসঙ্গে। এই হাদিসটি অন্য সানাদেও রয়েছে, ওটা আছে আল ইমান কিতাবুল ইমান লি ইবনে মান্দাহ, হাদিস নাম্বার 199, প্রথম খণ্ড 359 পৃষ্ঠা, 199 এবং 200 নম্বর হাদিস, দুটি হাদিস বর্ণিত হয়েছে, দু জায়গাতে আছে ইবনে মান্দাতে। এর সানাদটা হচ্ছে আম্বানা খাইসামা حدثنا محمد بن عوف حدثنا عثمان بن سعيد بن كثير هو قال أنبأنا أحمد بن سليمان بن أيوب حدثنا أبو زرعة عبد الرحمن بن عمرو حدثنا أبو اليمان حكم بن نافع أنبأنا شعيب بن أبي حمزة عن الزهري عن سعيد بن المسيب عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال أمرت أن أقاتل الناس حتى يقولوا لا إله إلا الله كما قال لا إله إلا الله عصم مني نفسه وماله إلا بحقه وحسابه على الله عز وجل فأنزل الله في كتابه وذكر قوما استكبروا فقال إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون الصافات 2.3 وقال الله عز وجل إذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية فأنزل الله سكينة على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى وكانوا حق بها وأهلها آية نمبر 26 سورة فتح وهي لا إله إلا الله كلمة التقوى وهي لا إله إلا الله محمد رسول الله استكبر عنها المشركون يوم الحديبية فكاتبهم رسول الله صلى الله عليه وسلم على قضية المدة আল ইমান লি ইবনে মান্দা প্রথম খণ্ড 359 পৃষ্ঠা। আরও অন্যান্য জায়গাতে আছে এই হাদিসটি অন্য সূত্রে, বিভিন্ন সূত্রে বিভিন্ন জায়গাতে এটি বর্ণিত হয়েছে। আমি শুধুমাত্র এই দুটি থেকে উল্লেখ করলাম। এই হাদিসটির তাহকিক এবারে আসুন দেখা যাক।
উল্লেখিত হাদিসটি, এই হাদিসটি হচ্ছে যেটা আমি বর্ণনা করলাম কিতাবুল আসমা ও সিফাত লিল বাইহাকি থেকে, প্রথম কত 63 পৃষ্ঠা হাদিস নাম্বার 195 থেকে 196, দুই জায়গাতে আছে হাদিসটি। باب ما جاء في فضل الكلمه الباقيه في عقب ابراهيم عليه الصلاه والسلام تحقيق عبد الله بن محمد الحاشلي উল্লেখিত হাদিসটি হাসান لذاته হাসান পর্যায়ের হাসান হাদিস হাকিম আসিম মোহাম্মদ ইবনে ইসহাক আস-সাগানি ইমাম যুহরি ও সাঈদ ইবনে মুসাইয়িব সকলে উচ্চ স্তরের রাবি ও বিশ্বস্ত বর্ণনাকারী, সকল বর্ণনাকারীগণ উচ্চস্তরের রাবি ও বিশ্বস্ত বর্ণনাকারী নির্ভরযোগ্য সকলে। ইয়াহিয়া ইবনে সালেহ আল উহাজি তিনি হচ্ছেন সহিহ বুখারি এবং মুসলিমের বর্ণনাকারী, তিনি সমস্ত বিদ্বানের নিকট বিশ্বস্ত নির্ভরযোগ্য। ইমাম আবু হাতিম আর রাজি রাহিমাহুল্লাহ বলেন সে সত্যবাদী, ইমাম ইয়াহিয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহ বলেন সে বিশ্বস্ত। আল জারহু ওয়াত তাআদিল ইবনে আবি হাতিম নবম খণ্ড 158 পৃষ্ঠা এবং তার সূত্র সহিহ, সহিহ সূত্রে প্রমাণিত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন ইয়াহিয়া বিশ্বস্ত, অর্থাৎ ইয়াহিয়া বলতে ইয়াহিয়া বিন সালিহ আল উহাজি, তিনি হচ্ছেন বিশ্বস্ত রাবি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। কিতাবুজ জুআফা আস-সাগীর প্রথম 145 নম্বর রাবি, তারিখে দামেস্ক ইবনে আসাকির 68/78 এবং তার সনদ সহি। মারিফাতু রুয়াতিল মুতাকাল্লিম ফীহিম বিমা লা ইউজাবু রাদ রাবি নম্বর 367, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাকে বিশ্বস্ত বলেছেন। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন খালিদ বিন মিখলাত এবং ইয়াহিয়া বিন সালেহ দুজনই বিশ্বস্ত, খালিদ বিন মিখলাত এবং ইয়াহিয়া বিন সালেহ উভয়ই বিশ্বস্ত। ফাতুল বারি নবম খণ্ড 524 পৃষ্ঠা হাদিস নাম্বার 5378 এর ভাষ্য। তিনি আরও বলেন সে বিদ্বানদের নিকট সত্যবাদী, তাকরিবু তাহজিব রাবি নাম্বার 7568। ইসহাক বিন ইয়াহিয়া বিন আলকামা আল কালবি আল হেমসি আল উসি এই একজন বর্ণনাকারী রয়েছেন, তিনি সহিহ বুখারীর শাহেদ বা সমর্থক বর্ণনাকারী। দেখুন সহিহ আল বুখারী হাদিস নাম্বার 682, 1355, 682, 1355, 3299, 3443, 3927, 6667, 7171, 7382, কিতাবুস সিকাত লিবনে হিব্বান ষষ্ঠ খণ্ড 49 পৃষ্ঠা লিসান হাদিস নাম্বার 6074। অন্য সানাদেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটি সহি প্রমাণিত, সহি হাদিস দ্বারা অন্য সূত্রেও প্রমাণিত রয়েছে, যেমনটি আমি প্রথম উল্লেখ করেছি কিতাবুল ইমান ইবনে মান্দা, সেই সূত্রটাও সহি হিসাবে প্রমাণিত গ্রহণযোগ্য। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ বিভিন্ন গ্রন্থে আছে সনাদ সহ, আপনারা দেখতে পারেন। আল ইসাবাহ ফি তামঈজ সাহাবা ষষ্ঠ খণ্ড 250 পৃষ্ঠা হাদিস নাম্বার 8787। কিতাবুল ইমান ইবনে মান্দা প্রথম খণ্ড 359 থেকে 59 পৃষ্ঠা হাদিস নাম্বার 199 থেকে 200, তাফসির তাবারি 26 খণ্ড 103 থেকে 104 পৃষ্ঠা, ইবনু কাসির পঞ্চম খণ্ড 71 পৃষ্ঠা সুরাতুল ফাত এর ব্যাখ্যা চতুর্থ খণ্ড 194 পৃষ্ঠা, তাফসির ইবনে জারির 26 খণ্ড 103 থেকে 104 পৃষ্ঠা, সহিহ ইবনে হিব্বান প্রথম খণ্ড 384 থেকে 385 পৃষ্ঠা হাদিস নাম্বার 218, হাসানুল বায়ান সুরাতুল ফাত আয়াত নাম্বার 26 এর ব্যাখ্যা। ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলেন তার গ্রন্থ আল মুহাল্লা দশম খণ্ড 423 পৃষ্ঠাতে মাসআলা নাম্বার হচ্ছে 2025, তিনি বলছেন ফাহাদা ইজমাউন সহীহুন কাল ইজমাই আলা কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটি ইজমা রয়েছে আর এটা সর্বসম্মতিক্রমে সহীহ, সর্বসম্মতিক্রমে এটা সহিহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এটা ইজমা রয়েছে। আর এই সম্পর্কে তিনি আরও একটি কথা উল্লেখ করেছেন, আল ফাসলু ফিল মিলাল ওয়াল আহওয়া ওয়াল নিহাল, প্রথম খণ্ড 162 পৃষ্ঠায়। সুতরাং যারা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, তাদের তথ্য, তাদের গবেষণা ভ্রম হচ্ছে, সঠিক নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সঠিকভাবে তদন্ত করার, গবেষণা করার, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তদন্ত করার তৌফিক প্রদান করুন। সকরিবুল্লাহ বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের জৈব এবং জাল হাদিস বর্জন করার তৌফিক প্রদান করুন, সহিহ হাদিস প্রচার এবং প্রসার করার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।